ডায়রিয়া হলে কি খাওয়া উচিত নয়, চলুন সেই খাবারগুলি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে আজ জেনে নিই। ডায়রিয়া থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া না পর্যন্ত পর্যাপ্ত দুধ বা দুগ্ধজাতীয় খাবার খাবেন না। দুধ হজমে সমস্যা করে এবং এই সময় পেটে গ্যাস তৈরি করতে পারে। পনির, দুধ, মাখন জাতীয় খাবার এই সময় না খাওয়াই ভালো। এই সময় ডিম না খাওয়াই ভালো। ক্যাফেইন জাতীয় পানীয় ডায়রিয়া হলে খাওয়া উচিত নয়। এই সময় চা বা কফি পেটের জ্বালা বাড়িয়ে দিতে পারে, তবে এর পরিবর্তে আপনি আদা চা খেতে পারেন। ডায়রিয়া হলে ডুবো তেলে ভাজা বা ঝাল মশলাদার খাবার এড়িয়ে চলুন, কারণ ঝাল বা ফ্রাই করা খাবার খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এই সময় চিনিযুক্ত খাবার না খাওয়াই ভালো। ডায়রিয়ায় ভুগলে কিংবা পেটের যে কোনো সমস্যায় মদ্যপান থেকে বিরত থাকুন, এতে হজমের সমস্যা বৃদ্ধি পায়। শুকনো ফলে প্রচুর ফাইবার থাকে বলে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই একই কারণে ডায়রিয়া হলে বাদাম, কিশমিশ জাতীয় শুকনো ফলগুলি খাওয়া এড়িয়ে যেতে হবে। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এবং পেঁয়াজ গ্যাস উৎপন্ন করে, যা পাকস্থলীর যন্ত্রণা বৃদ্ধি করে। তাই ডায়রিয়া হলে এই খাবারগুলো খাওয়া বন্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে না ওঠেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।